রুবাইটা নেবেন, এক্ষুনি দিয়ে আসবে। কিরে কোথায় চললি? তোর হাতে এটা ট্যাপ তো, এটারই তো দাম করতে গিয়েছিলি। রূপার ট্যাবের দরকার, কিন্তু কেন? রূপার এসব লাগবে না। রূপা কি করতে যাচ্ছিলিস? এত দামি একটা জিনিস এক্ষুনি নষ্ট হয়ে যেত। কি হয়েছে মা? স্কুলে অনলাইন ক্লাস হবে মা। এটা নিবি না কেন বল? না, রূপার মা যেই জিনিসটা কিনে দিতে পারবে না সেই জিনিসের উপর দেখবেও না। রূপা নেবে না এই ট্যাপটা, ফেরত দিয়ে দেবে। আচ্ছা বেশ, আমরা দুজন মিলে গিয়ে এটা দিয়ে আসবো, কেমন? আমরা এক্ষুনি বেরোবো মা। জয় বলছি, তোরা ওদের নিয়ে যাচ্ছিস ঠিক কথা, কিন্তু আমার না খুব একটা ইচ্ছে নেই যে তোরা যাস। আমি আমি বুঝতে পারছি আপনি এরকমটা কেন ভাবছেন। আসলে আমারই দোষ, আমি এই বাচ্চা মেয়েটার সাথে যা করেছি। ভাবাটা শুনি, শোনো, তুমি আগে যা করেছো করেছো, কিন্তু তুমি তো এখন আর সেই উর্মি নেই বলো। আমার কাছে দীপ আর সোনাম দুজনেই সমান, আপনি চিন্তা করবেন না, আমি সোনার যত্ন নেব খুব। ওর বাবা শরীরটা খারাপ হয়েছে বুঝলে, আর বাচ্চাদেরকে দেখতেও চাইছে, তাই আমি আর না করতে পারলাম না। শুন জয়, না করার প্রশ্নই ওঠে না, বিষয়টা যা তোরা যা বুঝেছিস গিয়ে চট করে ঘুরে আয়, কেমন? ভাই বলছি, ওখানে তোরা যাচ্ছিস যা, গিয়ে অবশ্যই আমাকে একটা কল করিস, বুঝেছিস? উনি কেমন আছেন না আছেন সেটা আমার জানাটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি গত সপ্তাহে ওনাকে ওষুধ পাঠিয়ে দিলাম, তাও কি হচ্ছে? মনে হয় প্রেশারটা আপ ডাউন করছে। একটা চেক আপ করে নেওয়াটা কি বেটার হবে? হ্যাঁ, সেক্ষেত্রে আমি একজন ডাক্তারকে পা। কি হলো, তুমি কিছু বলবে? তোভাবে তাকিয়ে আছো না, তোকে দেখছি দেখছি আর ভাবছি। আমার বড় ছেলেটা আগের মতোই রয়ে গেছে, সে আজও অন্যের কথা ভাবে, অন্যের জন্য করে। তুমি যদি ভালো করে তোমার বড় ছেলেকে দেখো, বুঝতে পারবে সে আগের মতোই আছে, একটু বদলায়নি। ওমা সোনা দিদি ভাই, তুমি তোমার ভালো দাদুর জন্য কি কি নিয়ে যাচ্ছ? এই যে চকলেট পিপি আমাকে দিয়েছে, তাই এটা নিয়ে যাবে তুমি? আপনি যা বলবেন তাই হবে। দীপের দিদি যেভাবে দীপকে আগলে রাখে সেটা কিন্তু দেখার মতন। তুমি একদম 100% ঠিক কথা বলেছ উনি। ওমা হবে না, কার মেয়ে দেখতে হবে তো, সূর্যর মেয়ে বলে কথা, সূর্যর মতোই ভাইকে আগলে রাখছে। জয়, হ্যাঁ, কাজঘর যা, তোরা এবার বেরিয়ে পড়, ঘুরে আয়, আর অজয় বাবুকে বলিস আমিও শিগগিরই একবার যাবো। উনি চলো, দেরি হয়ে যাবে। এগুলো নিয়ে যেতে হবে, এখানে মিষ্টি আছে, ফল আছে, হেলথ ড্রিঙ্ক আছে। সুজক, তুই বেরোবি তো চেম্বারের জন্য? হ্যাঁ, আমি রেডি হচ্ছি। আচ্ছা, তুমি রেডি হয়ে যাও, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ। ওমা, এটা কে? ও মা, রূপা দিদি ভাই, তুমি এখন? ঈশ্বর, একটু আগে এলে না তোমার সাথে হিংসুকুটি দেখা হতো। রূপা হিংসুকুটির সাথে দেখা করতে আসেনি। ও বাবা, তাহলে এইটা রূপা ফেরত দিতে এসেছে। এতে কি আছে রূপা, ফেরত দিতে এসেছো কি আছে সোনাটাতে? এর মধ্যে ট্যাব আছে, ডাক্তারবাবু দিয়েছিল। তুমি এটা ফেরত দিতে এসেছো? রূপার এটা লাগবে না ডাক্তারবাবু, তুমি নিয়ে নাও। কিন্তু কেন? এটা নেব না আমি। রূপা, এটা কি বলছো তুমি? রূপা ঠিকই বলছে, রূপার এটা চাই না ডাক্তারবাবু। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তোমার এটা একটা পছন্দ হয়নি, তাই তো? আচ্ছা ঠিক আছে, ডাক্তারবাবু রূপাকে এর থেকেও একটা ভালো ট্যাব কিনে দেবে, তাহলে হবে তো? না, রূপার কিচ্ছু চাই না তোমার কাছ থেকে।
রূপা দিদি ভাই, ডাক্তারবাবু তোমাকে এটা ভালোবেসে দিয়েছেন, এটা ফিরিয়ে দিও না। না রূপা, তাও এটা নেবে না। রূপা এরম করে না মা, এরম করো না, তুমি আমার কথাটা একটু শোনো। না রূপা কারোর কথা শুনবে না। আচ্ছা দিদি ভাইয়ের কথা তো রূপা শোনে, এবার দিদি ভাইয়ের কথা শুনতে হবে তাহলে। না রূপা শুনবে না। রূপা কি হয়েছে আমাকে বলো, বলো আমার কি হয়েছে, বলবেন না ডাক্তারবাবুকে? রাগ করেছো আমার উপর? আচ্ছা তুমি একটা কথা বলো, এই ট্যাবটা যদি তুমি না নাও অনলাইন ক্লাস কি করে করবে? রূপার মায়ের কাছে টাকা নেই বলে সে রূপাকে ট্যাব কিনে দিতে পারে না, তাও রূপা তোমার কোনো কিছু নেওয়া তো দূর, ছুঁয়েও দেখবে না। ডাক্তারবাবু তুমি প্লিজ এটা নাও। রূপা মা এরকম করে না। রূপা রূপা কি হয়েছে মা, তুই এরকম চিৎকার করলি কেন? মা রূপার যদি কিছু নেওয়ার থাকে তাহলে রূপা তোমার কাছ থেকে নেবে, আর রূপার নিজের বাবার কাছ থেকে নেবে, তাহলে রূপা কারোর কাছ থেকে নেবে না। রূপা মা এরকম করে না, আমার কথাটা শোনো, এটা নাও তুমি নাও। রূপা না বলছে না ডাক্তারবাবু? ও যে তোমারই সূর্য, তোমার রক্তই যে ওর মধ্যে বইছে, ও তো তোমারই মতো অভিমানী হবে, তোমার মেয়ে বলে কথা। মা তুমি কেন এরকম করছো, ডাক্তারবাবুর খুব কষ্ট হচ্ছে এবার। মা এটা ফিরিয়ে নাও, এরকম করো না, মা আমার কথা শোনো প্লিজ। রূপা কেন নেবে বলতে পারো? রূপা তো বললো রূপার জানাওয়ার ওর বাবা মার কাছ থেকেই নেবে, তুমি তো আর আমি তোমার সব কথা শুনেছি, দিদি ভাই একদম ঠিক কথা বলেছে। তুমি বলছো? হ্যাঁ বলছি, তুমি একদম ঠিক কাজটাই করেছো গিফটটা না নিয়ে। বাবা বাবা ওকে এগুলো কি বলছো তুমি? ঠিকই বলছি, ডাক্তারবাবুর দেওয়া জিনিস নিতে হবে না তোমায়, কিন্তু সেটা যদি দাদু ভাই দেয় সেটা নেবে তো? তুমি বলছিলে না তুমি দাদু ভাইয়ের সব কথা শুনবে, তার খেয়াল রাখবে। তুমি যে পরীক্ষায় ফার্স্ট হয়েছো সেই জন্য তোমার একটা গিফট পাওনা হয়েছে, সেই গিফটটা কিন্তু তোমায় নিতে হবে। এই ট্যাবটা তোমার দিদি ভাই আর দাদু ভাই মিলে তোমায় পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য গিফট দিল। নাও। আমাকে সারা জীবনের জন্য রূপার কাছে খারাপ করে দিয়ে কি লাভ হলো তোমার? সোনা যেটা পাবে রূপা পাবে না, এটা আমি ভাবতে পারছি না, ভাবলেই খুব কষ্ট হচ্ছে, কেন বলতে পারবো না, কিন্তু খুব কষ্ট হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি দেখি দেখি। লক্ষ্মী দিদি, রূপা দিদি ভাই চলো তো আমরা আজকে একসাথে ব্রেকফাস্ট করব। দিদি ভাই আমি খাবো না। ওমা কেন খাবে না?
বলছি যে আমি নিজে হাতে তোমাকে খাইয়ে দেবো, হ্যাঁ দিদিভাই খাইয়ে দেবে, দুই দিদিভাই খাইয়ে দেবে, চলো 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 দিদিভাই রূপা পারিকে খাবে। আমি বুঝতে পারছি ডাক্তারবাবু, রূপার মতো ওইটুকু একটা বাচ্চার কাছ থেকে এমন কথাগুলো আপনাকে শুনতে হবে আপনি ভাবতেও পারেননি, আমিও পারিনি, কিন্তু না না না, ওদেরকে একটু ওদের মতো করে থাকতে দেয়। ঠিক বলেছ, আমি আর তুমি দুজন আহা মায়ের দিকে কি দেখছো, তুমি তো সবসময় আমার কথা শোনো, আমরা দুজনে জমিয়ে বসে একসাথে তোমরা হা করে দেখছো কি, দাও আমাদের খাবারটা দাও। শেফালি ব্রেকফাস্ট এখানে দাও টেবিলে। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।